আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঈদ মুবারক সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা বুঝতেই পারছেন কি নিয়ে আমার আজকের এই ব্লগটি। আমার আজকের এই ব্লগটি কিছু ঈদের ডেকোরেশন নিয়ে, অল্প যা কিছু টুকিটাকি করেছি বা যেভাবে আমি আমার ঘরে থাকা জিনিস দিয়ে বা নতুন কিছু জিনিস দিয়ে সাজিয়েছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই দুটো ল্যান্টন আমি এখন সরিয়ে নিব টেবিল থেকে। ওয়াল থেকে লিকাটা খুলে নিয়েছি। আর এটা ছিল আমার লাস্ট ইয়ারে আনা একটা ঈদ মুবারক লিকা, এটাকে আমি এখন ওয়ালে লাগিয়ে দিব। আমি টেবিল ক্লথটা চেঞ্জ করে নিয়েছি আর এখন একটু ভালো করে মুছে নিচ্ছি। আলহামদুলিল্লাহ লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি। ঈদের জন্য যা যা করবো ঠিক করেছিলাম, সব কিছু করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের এই মিররটা আবারও লাগিয়ে নিয়েছি।
এর আগে একটা বর্ডারের ব্রাউন কালারের বর্ডারের একটা ছিল, আর এর আগে তোমার এটাই ছিল, এটা আবারও লাগিয়ে নিয়েছি। আর এই তো টুকিটাকি যা কিছু করব ঠিক করেছিলাম, সব কিছু করে নিয়েছি। রাতের বেলা ইচ্ছে ছিল ভিডিওটা শেষ করে ফেলবো বা রেকর্ড করা আমাদের সাথে শেয়ার করব, কিন্তু এত টায়ার ছিলাম, কেননা আগের দিন আমি 2.5 ঘন্টা হবে ঘুমিয়েছি, তাই আর পারিনি, অনেক টায়ার ছিলাম। তো রাতের বেলা কিছুটা শুট করেছিলাম, আর কিছুটা তো পরশু দিনই আমি গুছিয়ে নিয়েছিলাম, আর বাকিটুকু এই তো এখন গুছিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ডও আমাকে অনেকটা হেল্প করেছেন, উবার করে দিচ্ছেন, কিছুটা ক্লিনিং করেছেন, তো আলহামদুলিল্লাহ যা কিছু করার দরকার ছিল সব কিছু করে নিয়েছি, এখন ভালো লাগছে। আর এই এই ঈদ মুবারকটা পরশু দিন রাতেই লাগিয়েছিলাম, তখন থেকেই রাতে আসলে আর অনেক কাজ করতে চেয়েছিলাম, কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল আমি কিছুই করতে পারছিলাম না, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এই তো ডাইনিং এরিয়ার সব কিছু আমি করে নিয়েছি, যতটুকু যা করার দরকার ছিল পাকা স্থির করেছিলাম। আর এই তো এখন টেবিলের উপরটাও আমি টাইডি করে নিব, তো এই তো এখন আমি টেবিলের উপরটাও গুছিয়ে নিব, দেখি কিভাবে কি করি। যেটা যেভাবে রাখছি এখন সেটাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এতো এটা রেখে দিলাম, এটার উপরে রাখার জন্য কখনো ভাবছিলাম এটা রাখবো, তারপর ভাবলাম না এটা সরিয়ে নেই, তারপর ভাবলাম না এটা এখানে ভালো লাগবে, তো এটা রেখে দিলাম। আর এটাও অয়েল বার্নার, ক্যান্ডেলের জন্য বা ফ্রাগ্রেন্সের জন্য রেখে দিলাম। আর এটা একটা ক্যান্ডেল, এটা আমার বেশ আগের অনেক আগে এনেছিলাম, এটার দাম 1.5 পাউন্ড ছিল, একটা সব থেকে কিনেছিলাম। আরেকটা ছিল অবশ্য নষ্ট হয়ে গেছে, বাকুতায় রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না, আসলে একটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি মনে হয়। আর এই তো দেখি এখন রাখছি, আপাতত পরে হয়তো আবার চেঞ্জ করবো, দেখি কোনটা কোথায় রাখা যায়, কি করা যায়। গোল্ডেন সবকিছু উপরে দিকে রেখেছি, তো মনে হচ্ছিল একটা গোল্ডেন কিছু রাখবো, তো গোল্ডেন যেহেতু আর কিছু আমার করে আছে কিনা আসলে মনে হয় আর তেমন কিছু নেই,
তাই ভাবলাম এটা সরিয়ে নেই এটা পরি করতে যেহেতু টেবিলের পরে সাদা দিয়েছি সবকিছু তো এটা রেখে দেই এই এটার মধ্যে আর এটা একটা আসলে আর এটা বিএনএম থেকে কিনা দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল অনেক আগে কিনেছিলাম ইউজ করা হয়নি তো ভাবলাম এটা আমি খুলে নেই এটা খুলে এটা চারপাশে রেখে দেই তো ভালো লাগবে এটা এই প্যাকেট থেকে খুলে নিয়েছি আমি মনে করেছিলাম এটার মধ্যে মনে হয় কোনো ফ্র্যাগ্রেন্স নেই কোনো গ্র্যান্ড শ্যান নেই তো মাশাল্লাহ এটা খোলার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর গ্র্যান্ড বের হয়েছে অনেক সুন্দর স্মেল এটার তো খেয়াল করে নিয়ে আসলে এটা আগেরটা এখানে বানাইনি কিন্তু এটা রাখার পর মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আমার কাছে মনে হচ্ছে এটা রাখার পর অনেক সুন্দর লাগছে আগেরটা মনে হচ্ছিল যেন মানায়নি এই এটার সাথে বা একটু বেশি বড় হয়ে গিয়েছিল মনে হচ্ছিল সবকিছু একটু টাইটি করে নিয়েছি বেশ ফ্রেশ লাগছে তো ভাবলাম কেননা এই এসেন্সিয়াল অয়েলটাও একটু ইউজ করে নেই বলে একটু সুগ্রাম বের হবে ভালো লাগে আসলে সবসময় সবকিছু টাইটি রাখলে একটু ক্যান্ডল বা এয়ার ফ্রেশনার যেগুলো সেগুলো একটু ইউজ করলে বেশ সুন্দর গ্রান্ড বের হয় তো এই ক্যান্ডেলটা আমি জ্বালিয়ে দিয়ে দিচ্ছি তারপরে একটু এসেন্সিয়াল অয়েল দিয়ে দিব আসলে কোনো সময় লাইটার গুলো কাজ না করলে এরকম একটু জাকিয়ে দিলে দেখি যদি আবার সেটা কাজ করে
কার্টুনে কোনো বাকি লাগানো হয়নি, দেখি এটা কোথায় লাগানো যায়। মনে হচ্ছে ওই দিকের কর্নারে লাগালে ভালো লাগবে, তো এটু আমি লাগিয়ে দিব। আপাতত এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ঈদের ডেকোরেশন বা যা যা করেছি আর কি অল্প টুকিটাকি দোয়া করি। আল্লাহ পাক যেন সবার ঈদ খুব ভালোভাবে খুব শান্তিতে পরিবার পরিজনদের নিয়ে কাটান, সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে সুন্দরভাবে যেন আমরা সবাই ঈদ কাটাতে পারি সবাইকে নিয়ে, নিজেকে পরিবার পরিজনদেরকে আশপাশের সবাইকে নিয়ে যাতে আমরা সুন্দরভাবে ঈদ কাটাতে পারি, এই দোয়াই করি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।